প্রায় 8 লক্ষ টাকার স্বর্ণালঙ্কার সহ 7 চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পূর্ব থানার পুলিশ। এই বিষয়ে সদর এসডিপিও দেবপ্রসাদ রায় বলেন, নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে পরপর কয়েকটি চুরির ঘটনা সংঘটিত হয়েছে এবং উল্লেখযোগ্য বিষয় হল প্রতিটি চুরিকাণ্ডে স্বর্ণালঙ্কার ও টাকা ছাড়া ঘরের অন্য কোনো সামগ্রী চুরি করেনি চোর। এর থেকে ধারণা করা হয়েছিল যে এই পৃথক পৃথক চুরিকাণ্ডগুলোর সাথে একই দলের চোরেরা জড়িত, আর সেই মোতাবেক একটি বিশেষ দল গঠন করে তদন্ত শুরু করে পুলিশ এবং তদন্ত চলাকালীন গত 29 নভেম্বর 3 জন চোরকে আটক করতে সক্ষম হয় পূর্ব থানার পুলিশ। পাশাপাশি তাদের কাছ থেকে কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। পরবর্তীতে ওদের জিজ্ঞাসাবাদ চালিয়ে তাদের দলেরই আরও 4 জন চোরের নাম জানতে পারে পুলিশ এবং ওই 4 জনকে আটক করার পর তাদের কাছ থেকেও বেশ কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করে পুলিশ। তবে সব মিলিয়ে যতগুলি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে সেগুলির মধ্যে বেশিরভাগই উদ্ধার করা হয়েছে এবং কিছুদিনের মধ্যে বাকি জিনিসগুলো উদ্ধার করা হবে বলে জানায় পুলিশ। গত কিছুদিন ধরে, কিছুদিন বলতে আমরা গত মাসটাই বলি, যেহেতু মাঝামাঝি ঠিক মাঝামাঝি না ঠিক 9-10 তারিখ থেকে একটা কয়েকটা পর্ব কয়েকটা চুরির ঘটনা আমাদের রিপোর্ট হয়, যেগুলিতে আমরা দেখলাম স্পেশালি ওরা গোল্ড অর্নামেন্ট এবং ক্যাশ টাকা এগুলি চুরি করে। তখন আমরা বুঝতে পারি যে এটা একটা নিশ্চয়ই একটা স্পেসিফিক গ্যাংয়ের কাজ হচ্ছে, কারণ আদারওয়াইজ ওরা কোনো কোথাও কোনো ডিস্টার্ব মানে কোনো জিনিস দিচ্ছে না। তো অ্যাকর্ডিংলি একটা টিম তৈরি করা হয়েছে আন্ডার দি লিডারশিপ অফ ওসি ইস্ট রানা চ্যাটার্জি। তো এবং একটি স্পেসিফিক কেসও নেওয়া হয়েছে। তো প্রথমত আমরা গত 29 তারিখ 3 জনকে অ্যারেস্ট করা হয়। আকাশ দে, যার বাড়ি হচ্ছে ঋষিকলোনি, বাপন দেবনাথ, যার বাড়ি হচ্ছে তুলাখোনা, আরেকজন হচ্ছে দীপ্তনু, ওর বাড়ি হচ্ছে মহেশকলা, আর টুটন বর্মন, ওর বাড়ি হয়েছে মেলাঘর। তো এদের সবার একটা যোগ সাজেশে মানে এই 6-7 জন মিলে একটা গ্রুপ, এরা মানে মোট ওরা একটা গ্যাং বানিয়ে ওরা বিভিন্ন ইনফরমেশন কালেকশন করে করে সেই চুরিগুলি করেছিল। অ্যাকর্ডিংলি আমরা যাদের বাড়ি থেকে চুরি হয়েছে, যেমন গত আপনার 9 তারিখে চুরি হয়েছে সাগরিকা চক্রবর্তীর বাড়ি থেকে আদর্শগুলোরই সোনার জিনিস নিয়ে গেছে, এটা 9 তারিখে। তারপর গত 25 তারিখে নিয়েছে তন্ময় দাসের বাড়ি থেকে, ধলেশ সর্বনাথ থেকে ল্যাপটপ। তারপর বাকি অপু চন্দ শিবনগর বাড়ি, ওনার বাড়িতে চুরি হয়েছে 15 তারিখে, ওখান থেকেও সোনার জিনিস চুরি হয়েছে। তো আমরা ম্যাক্সিমাম জিনিস আমরা উদ্ধার করতে পেরেছি এবং তাদেরকে আবার রিমান্ডে আনার জন্য চেষ্টা করছি। আশা করব বাকি জিনিসগুলি আমরা উদ্ধার করতে পারবো। এবং লক্ষণীয় বিষয় হচ্ছে এদেরকে ধরার পর থেকেই আপনারা লক্ষ্য করুন একটাও চুরির ঘটনা রিপোর্টিং নেই আমাদের এলাকাতে, এবং আমাদের দৃঢ় বিশ্বাস আমরা পুরো গ্যাংটাকেই ধরতে পেরেছি। এবং আগামী দিনে আমরা এদের যদি আরও কোনো টিম মানে গ্যাং মেম্বার বাকি থাকে ওদেরকেও ধরতে পারবো। এই 7 চোরকে আটক করার পর থেকে সংশ্লিষ্ট থানা এলাকায় এখনও পর্যন্ত একটিও চুরির ঘটনা সংঘটিত হয়নি এবং তাদের সাথে জড়িত যদি আরও কেউ থেকে থাকে তাহলে তাদেরকেও পুলিশ খুব শীঘ্রই আটক করতে সক্ষম হবে বলে জানান সদর এসডিপিও দেবপ্রসাদ রায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।